হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওর শুরুতে নিশ্চয়ই বুঝে গেছো আজকের আমি কি বানাতে চলেছি। ঠিক ধরেছো, আজকের বানাবো তরমুজের আইসক্রিম। কয়েকদিন ধরে বেশ তো গরম পড়েছে, তাই একটু আইসক্রিম আইসক্রিম করছিলাম। তারপর আর কি, কথা যা কাস্তা, বাবাকে বলে বাজার থেকে একটা বড় সাইজের তরমুজ আনিয়ে নিলাম। তাহলে চলো আইসক্রিমটা বানানো যাক। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে তরমুজটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। আমি এখানে হাফটা তরমুজ নিয়েছি। এরপর তরমুজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার থেকে বীজগুলো আলাদা করে নিলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে তরমুজের জুসটাকে বের করে নেব। হ্যাঁ, এইখানে কিন্তু মিষ্টি স্বাদ আনার জন্য আমি সামান্য চিনি অ্যাড করেছি আর সাথে অল্প পরিমাণে লবণ। লবণটা তোমরা স্কিপ করতে পারো আর চিনিটা তোমরা নিজেদের পছন্দ মতো দিও। আসলে তরমুজটা একটু মিষ্টি ছিল আগে থেকেই, তাই আমি সামান্য চিনি দিয়েছি। তোমরা বেশি দিতে পারো কিংবা কম দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের পছন্দসই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এখানে জুসটা বের করে নিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে এটাকে আবার ভালো করে ছেঁকে নিতে পারো। আমি কিন্তু জুসটাকে না ছেঁকে একবারেই আইসক্রিমে বসিয়ে দিয়েছি। কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ছাড়াই আমি এই আইসক্রিমটা তৈরি করছি, একদম সহজভাবেই বাড়িতে বানালাম। এরপর এই জুসটাকে আইস বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ছেড়ে দেব। তারপরে রেডি আমাদের তরমুজের আইসক্রিম। হ্যাঁ, এটা কিন্তু আমি আলপনা দাস নামে একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টেই বানিয়েছি। আর তোমাকেই বলছি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ কমেন্ট করে একবার বলো এই ভিডিওটা কেমন হয়েছে। এই দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, ছোট থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে। আর দোকানের কেমিক্যাল মেশানো আইসক্রিম খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানাও আর পরিবারের সাথে শেয়ার করে খাও। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।